আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। ট্যান্ট আমিও ভালো আছি। সো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এর মাধ্যমে কীভাবে তারা আপনাদের নর্মাল কোয়ালিটির ছবিটাকে একটা ডিএসএলআর লুক অ্যান্ড ইউনিক একটা লুক দিতে পারবেন, যেটা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এরকম ছবি কিন্তু আপনারা বেশ কিছুদিন ধরে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে কিন্তু দেখতে পাচ্ছেন রিলস। সো এই ছবিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডে আছে অ্যান্ড ভাইরাল হচ্ছে। সো আপনারা রিকোয়েস্ট করছেন আমাকে এর জন্য নিয়ে আসা, আর আপনাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব। আপনারা যারা রিকোয়েস্ট করতেছেন রাখতে পারতেছি না, সো আপনাদের রিকোয়েস্টগুলো নেক্সট ভিডিওতে আর কি সলভ করার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না। সো আজকে যে আর কি আমরা যে অ্যাপসটা ইউজ করব এটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যান্ড ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি। আর হচ্ছে যে আমার চ্যানেলে যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, মাস্ট বি এরকম এডিটিং রিলেটেড অ্যান্ড প্রিসেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সো আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে একটা সুখবর দিয়ে রাখি, কারণ হচ্ছে যে আপনারা আজকে একটা প্রিসেট প্যাক পেয়ে যাবেন, যেটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর প্রিসেট প্যাকটা কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিলে পেয়ে যাবেন, আর এই ভিডিওর একটা স্ক্রিনশট দিলেই হবে। সো স্ক্রিনশটটা কোথায় দিবেন? আমার হোয়াটসঅ্যাপে। সো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনেও দিয়ে রাখছি। সো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না, আর হচ্ছে আজকের ভিডিওটাকেও স্কিপ করবেন না, কারণ এখানে কিছু পার্সোনাল টিপস আছে, যেটা হচ্ছে লাইট রুমের যে কোনো ছবি এডিট করার ক্ষেত্রে আপনাদের প্রয়োজনে আসবে সিনেমাটিকভাবে যদি এডিট করে থাকেন। সো আপনারা দেখতেছেন নাফিস এডিট জোন, আমি আছি আপনাদের সাথে শাহরিয়ার নাফিস। তো ভিডিওটা বেশি বড় করবো না, তো ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, সো আপনারা যারা হাইপিক অ্যাপসটা প্লে স্টোরে পাবেন না তাদের প্রসেসটা আমি দেখিয়ে দেবো ভিডিওর শেষে। সো এটা অনেকেরই প্লে স্টোরে আসে না, সো এর জন্য মূলত আমি দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোডটা করবেন। সো হাইপিক অ্যাপসটা ডাউনলোড অ্যান্ড ইনস্টল করার পর ওপেন করবেন অ্যান্ড পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন বা এগ্রি চাইলে এগ্রি করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, সো এখানে ক্লিক করে আপনাদের ছবিটা এখানে ইম্পোর্ট করে নিতে হবে, যে ছবিটা আর কি আপনারা ইউনিক স্টাইলে এডিট করতে যাচ্ছেন। সো আমার কোনো ফোনের পিক নেই দেখে আমি লো কোয়ালিটির এই ছবিটা নিলাম, ডিএসএলআরের পিকই, বাট আপনারা মোবাইলের পিকও কিন্তু এডিট করতে পারবেন। তারপরে অ্যাডজাস্টে চলে যাবেন, নিচে অ্যাডজাস্টে চলে যাওয়ার পর এখানে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন, সো ক্রপ টুলসে চলে যাবেন। তারপর আপনাদের বডিটা রেখে ব্যাকগ্রাউন্ড যে সাইডটা আছে ওগুলোর কেটে দিবেন ক্রপের অনুযায়ী। সো ক্রপ করার পরে আমি পারফেক্টভাবে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার সাবজেক্টটা কিন্তু মাঝখানে রাখছি আমি। তারপরে নিচে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন অ্যান্ড টিক মার্কও আছে, সো আপনারা টিক মার্কে ক্লিক করবেন না। সাথে দেখতে পাচ্ছেন এআই এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করে আপনাদের যে লেখাটা আর কি ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছেন ওটা বসিয়ে দেবেন অ্যান্ড আপনাদের ছবিটা পারফেক্টভাবে বসিয়ে নেবেন যেভাবে বসাবেন, আর ব্যাকগ্রাউন্ডটা যেভাবে আসবে। তারপর আপনারা যে ধরনের ব্যাকগ্রাউন্ড চান আমি এখানে দি মাউন্টেন লিখে দিচ্ছি, পাহাড় চাচ্ছি আমি এর জন্য। সো জেনারেট করার সাথে সাথে কিন্তু এখানে 100% হওয়ার পর আমাকে কিছু রেজাল্ট তারা আর কি সাজেস্ট করবে। সো আমরা দেখতে থাকি 100% হোক আগে। সো আমাদের কিন্তু 70% হয়ে গেছে দেন। সো কিন্তু আমাদের কিন্তু রেজাল্টটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক অ্যান্ড রিয়েলিস্টিক লাগতেছে। সো আমার এটাই বেস্ট লাগতেছে লাস্টে যেটা। সো আমি এটা সেভ করে নেবো, অ্যাপ্লাইয়ে ক্লিক করবো, অ্যাপ্লাই ক্লিক করবো। আর ছবির কোয়ালিটিটা কিন্তু ভালোই থাকে আমি দেখছি এখান থেকে। সো তারপর আমরা রিমিনি ইউজ করবো, সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। অ্যাপ্লাই করার পরে তারপর টিক মার্কে ক্লিক করবেন, টিক মার্কে ক্লিক করার পরে আমরা আফটার অ্যান্ড বিফোর দেখাচ্ছি, দেখেন আফটার অ্যান্ড বিফোর। তারপর উপরে ডাউনলোড বাটনে একটা ক্লিক করবেন, তো আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে যাবে এখনই। সো তারপরে আপনারা আপনাদের ছবিটা এনহ্যান্স করার জন্য আপনারা রিমিনিতে চলে যাবেন। সো আমি রিমিনি প্রোটা ইউজ করতেছি, আপনারা প্লে স্টোরটাও ইউজ করতে পারেন। তো আমি রিমিনিতে চলে যাচ্ছি, সো একটু ওয়েট করতেছে হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে। সো রিমিনিতে আসার পরে আপনাদের ছবিটা এখানে চুজ করে নেবেন, আপনাদের যে ছবিটা এইমাত্র আমরা ব্যাকগ্রাউন্ডটা এনহ্যান্স করে আর কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিয়ে আসছি এআইয়ের মাধ্যমে আর কি হাইপিক থেকে, যে কাজটা করার পরে আমরা যে ফটোটা সেভ করেছি, সো এটা এনহ্যান্স করবো। তারপরে আমরা লাইটরুমে বেসিক কিছু কাজ করবো যাতে ছবিটা রিয়েলিস্টিক লাগে, কিছু সিনেমাটিক কাজ করবো। সো এখানে ছবিটা আমি ইম্পোর্ট করে দিলাম, সো এখানে অ্যাড আসবে না কারণ এটা হচ্ছে প্রো অ্যাপস।
সো দেখতে পাচ্ছেন কতটা এনহ্যান্স করে দিয়েছে রিমিনি। সো তারপর আমরা ছবিটা আর কি সেভ করে নেব। সো ফেসটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক লাগতেছে। সো আমরা এবার ছবিটা সেভ করার জন্য উপরে ডাউনলোড বাটনে একটা ক্লিক করব। আমার ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা লাইটরুমে চলে যাবো। লাইটরুম থেকে আমরা বেসিক কিছু কাজ করব, যে কাজটা আপনারা যে কোনো ছবির ক্ষেত্রে করতে পারবেন, আর এইসব কাজ কেউ শিখাবে আপনাদেরকে ফ্রিতে। সো কাজটা লক্ষ্য করবেন। আজকের কাজটা হচ্ছে যে আমি অন্য ভিডিওতে দিতে পারতাম, সো আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে যায়, এর জন্য আপনাদেরকে এই কাজটা দিচ্ছি। কাজটা দেওয়ার উদ্দেশ্য হলো এরকম নর্মাল কোয়ালিটির ছবিটাকে কিন্তু এরকম ছোট ছোট কাজ করেই কিন্তু আপনারা একটা ইউনিক লুক দিতে পারেন, এর জন্যই মূলত ভিডিওতে দেখানো আছে। সো লাইটরুমে আপনারা আপনাদের ওই ছবিটাকে নিয়ে আসবেন। তারপরে আমি বেসিক একটা আর কি নর্মাল একটা প্রিসেট ইউজ করতেছি, যেটা ন্যাচারাল আপনাদের কাছেও আছে আশা করি, আর না হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর, এই প্রিসেটের ভিডিওর। সো আমার কাছে যেটা মনে হয় ভালো আমি ওইটা অ্যাপ্লাই করে দিচ্ছি। সো এখান থেকে কোনো বেসিক কোনো কাজ করবো না আজকে। আজকে কিছু ইউনিক কিছু কাজ টিপস দেখাবো, যেটা মাস্কিং থেকে করতে হবে। সো আমরা ব্ল্যাক হেডটা একটু কমিয়ে দিই, আমাদের শার্টটা কিন্তু অনেকটা ব্ল্যাক লাগতেছে, সো ব্ল্যাকটা একটু কমিয়ে দিচ্ছি। এরপরে আমরা চলে যাব মাস্কিং। সো মাস্কিং থেকে কিন্তু আজকে একটা ইউনিক একটা কাজ আপনারা শিখতে পারবেন। তারপরে চলে যাবেন রেডিয়েন্ট গ্রেন্ট, এটা চলে যাবেন, যেটা আর কি গোল গোল অ্যারো আসে যেটা। সো এটা আসার এটা আর কি আপনাদের ছবির যে জায়গায় আর কি আপনারা মাঝ বরাবর দিয়ে দিবেন, যেটা সাবজেক্টের পিছে রাখতে হবে, আর এটার ই দিতে হবে 100%। সো এইটা 100% করে দিবেন। তারপরে আপনারা চলে যাবেন, এখানে একটা মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে সিলেক্ট সাবজেক্ট, আর কি একটা সাবজেক্টের পিছে রাখতে চাচ্ছি আমি। সো এইটা একটু ওয়ার্কিং লেখা আসছে, সো এটা একটু ফুল হয়ে গেলে তারপর কিন্তু আপনাদের সাবজেক্টের পিছে চলে যাবে এটা। সো এখানে পিছে একটা সিনেমাটিক লুক দিতে যাচ্ছি আমি, আপনারা দেখতেই পারবেন যখন কাজটা করব। আমাদের কিন্তু 100% হয়ে গেছে। দেন ওই লেয়ারটাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সিলেকশনটা কিন্তু পিছনে হয়ে গেছে। তারপর আমরা ইফেক্টসের চলে যাব। ইফেক্টসে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টি হার্টস, এটা মাইনাস করে দিবেন। মাইনাস করে দেখবেন আপনাদের ছবি অনুযায়ী কতটা পারফেক্ট লাগে। সো এখানে একটা হোয়াইট কালার একটা লাইট দেখতে পারবেন, যেটা বাড়তেছে সেটা কমিয়ে দিলে। সো আমার এটাই পারফেক্ট মনে হচ্ছে। তারপরে আমরা আরও একটি লাইনার লাইটটা নিয়ে আসবো। সো এটা আমরা ওই পর্যন্ত দিব যেখানে আমরা লাইটটা অ্যাডজাস্ট করি। সো এটাও কিন্তু আমাদের সাবজেক্টের পিছে রাখতে চাচ্ছি। সো দেন মাইন্ড প্লাস মাইনাসে ক্লিক করে মাইনাস সাবজেক্টে করে দিলাম। সো আমাদের কিন্তু সাবজেক্টের পিছনে চলে গেছে। তারপর আমরা যেটা মাইনাস করেছিলাম ওটা একটু বাড়িয়ে দিব এখন। সো বাড়িয়ে দিলে এখানে একটু কালারের মতো দেখতে পারবেন, তারপরেও আমি বাড়িয়ে দিচ্ছি। সো এখান থেকে আপনারা এই কাজটা করবেন, তাহলে একটা ইউনিক লুক পাবেন। তারপরে আপনারা সেভ করতে পারেন ছবিটা, আর যদি আরও কাজ করতে চান। সো আমার কাছে ন্যাচারাল এডিটটাই মনে হয় ভালো লাগে, আর আপনারা ন্যাচারাল এডিট করার চেষ্টা করবেন, কারণ অতটা গাঢ় এডিট করলে বোঝা যায় যে এডিটিং করা। সো আমরা চেষ্টা করবো যতটা আর কি নর্মাল, আর কি নর্মাল বলতে হচ্ছে ন্যাচারাল মনে হয়, নট ন্যাচারাল। সো স্কেয়ার কালারটা আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো আপনারা এরকম করবেন। সো আমরা এবার প্রসেসটা দেখিয়ে দেব কীভাবে আপনারা আপনাদের ছবিটাকে আর কি হাইপিক অ্যাপসটা ডাউনলোড করবেন। আর হচ্ছে যে আপনারা কমপ্লিট কাজটা স্ক্রিনে আমি দিয়ে দিব। সো আমাদের কাজটা কিন্তু কমপ্লিট শেষ, এখন আমি আপনাদেরকে কমপ্লিট এডিটিংটা আর কি ফেস স্মুথটা করার পর ছবিটা কীরকম লাগে আপনাদের কাছে দেখাচ্ছি। অল রাইট গাইস, সো হাইপিক এই অ্যাপটা কিন্তু প্লে স্টোরে আর কি অ্যাভেলেবেল পেয়ে যাবেন না, পাবেন না কেউ, কারণ অনেকেই পাবেন যাদের ফোনে সাপোর্ট করবে। সো যারা পাবেন না তারা কী করবেন, সো চলে যাবেন ফেসবুকে। সো অনেকেই পাবেন না, কারণ ফোনের উপর ডিপেন্ড করে বলতে হচ্ছে যে আপনার ফোনে যদি সাপোর্ট করে তাহলে আপনার ফোনে আর কি প্লে স্টোরে আসবে, আর না হলে আসবে না। সো এখানে সার্চ করবেন, আপনারা ফার্স্টে ফেসবুকে চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন নাফিস রিজন। সো আমার পেজে চলে যাবেন, আমার পেজের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি। সো আমি দেখাচ্ছি, নাফিস রিজন লিখে সার্চ করলে কিন্তু আমার পেজটা চলে আসবে। সো পেজটা ওপেন করবেন ফার্স্ট অফ অল, তারপরে এখানে থ্রি ডট একটা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে ফার্স্টে আপনারা আর একটা কাজ করবেন, ফার্স্টে আপনারা লাইক করবেন, পেজে একটা লাইক করবেন, তারপরে ফলো দিবেন, তারপরে থ্রি ডটে ক্লিক করে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন। ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পরে
সো এখান থেকে আপনাদের ফ্রেন্ডগুলোকে সাজেস্ট করে আর কি সেন্ড ইনভাইট করে দিবেন, তারপরে ব্যাগে চলে যাবেন, তারপরে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আমার যে ছবিটা আর কি আপনারা যে ভিডিওটা দেখছেন এটার একটা থাম্বনেল। সো আমি কিন্তু পোস্টটা এখন পর্যন্ত করিনি, আমি ভিডিওটা আপলোড করার পরে পোস্টটা করবো আপনাদের যে অ্যাপস্টার। তো আপনারা ওই থাম্বনেলটা পেয়ে যাবেন, ওই থাম্বনেলটার আর কি ক্যাপশনে আর কি এরকম ক্যাপশনে আপনারা পেয়ে যাবেন, লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপস্টার। সো আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন, এরকমভাবে আপনারা পেয়ে যাবেন। সো আর কিছু বললাম না, এরকমভাবেই পেয়ে যাবেন। আর প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন না, সো যারা পাবেন হাইপিক্লিকে সার্চ করলে কিন্তু চলে আসবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওতে এখন পর্যন্ত লাইক না করে থাকলে লাইক করে দেবেন, কারণ এত কষ্ট করে ভিডিও তৈরি করে। সো আপনারা যদি লাইক না করেন, আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন বাট হচ্ছে লাইক করেন না, তো এত কষ্ট করে স্ট্রাগল করে ভিডিও তৈরি করে যদি লাইক না করেন, সো নেক্সট ইয়ার ভিডিও তৈরি করার কোনো ইচ্ছা থাকে না। সো লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি, সো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো। সো এখন থেকে লাইভ প্রোগ্রামে ভয়েস দেওয়ার চেষ্টা করবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।